উভতি আছো বাতৰি মাজলৈ। আৰু ইতিমধ্যে আমি দেখুৱাই আছো আজি গৰু বিহুৰ পৰিৱেশ ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ আৰু আমাৰ সাংবাদিকসকল তাত উপস্থিত আছে। এই মুহূৰ্তত আপোনালোকক পোনপটীয়াকৈ লৈ যাম ডিব্ৰুগড়লৈ। টমাছ বুঢ়াগোহাঁই সৈতে সংযুক্ত হৈছো। টমাছ, আপোনাৰ কাষলৈ আহিছো আৰু ডিব্ৰুগড়ত আজি গৰু বিহু কি পৰিৱেশ? ডিব্ৰুগড়লৈ আমি লৈ যাওঁ আপোনালোকক, কিন্তু পুনৰ আমি লখিমপুৰলৈ গৈছো। লখিমপুৰতো আছে আমাৰ সাংবাদিক আৰু সমান্তৰালভাৱে আমি যোৰহাটৰ পৰিৱেশো দেখুৱাম। এই মুহূৰ্তত আমি পুনৰ লৈ গৈছোঁ আপোনালোকক যোৰহাটলৈ। গৌতম আছে আমাৰ সৈতে। গৌতম, পুনৰ আপোনাৰ কাষলৈ আহিছোঁ আৰু আপুনি দেখুৱাইছে পুৱাৰ ভাগত এক সুন্দৰ পৰিৱেশ আৰু মুকলি বিহুৰ আয়োজন কৰা হ'ল। তাত সমান্তৰালভাৱে আমি বিভিন্ন প্ৰান্তৰ পৰিৱেশ দেখুৱাইছোঁ। হয়, পুনৰ গৌতমৰ কাষলৈ গৈছোঁ। গৌতম, আজি গৰু বিহুৰ প্ৰাক্তন তথা পুৱতি নিশা যোৰহাটত ধুমুহা বৰষুণে কোবাই গৈছিলে আৰু দেখা গৈছে বৰ্তমানো বৰষুণৰ টোপাল পৰিবলৈ আৰম্ভ কৰিছে। গতিকে বতৰ প্ৰতিকূল হ'ব বুলি ধাৰণা কৰা হৈছে বিহুৰ দিনটোত। আৰু কিন্তু বতৰেও ৰাইজৰ উৎসাহ ম্লান পেলাব পৰা নাই, ম্লান কৰিব পৰা নাই। আমি দেখুৱাইছোঁ যে মুকলি বিহু চলি আছে, গাঁওবাসী ওলাই আহিছে আৰু ইয়াত যিসকল লোকে বিহু চাবলৈ আহিছে তেওঁলোকো নাচি বাগি আনন্দত মতলীয়া হৈ পৰিছে আমি দেখুৱাইছোঁ। আৰু এয়াই হৈছে বিহুৰ মাদকতা, বিহুৰ পৰিৱেশ যোৰহাটত আৰু বিশেষকৈ গ্ৰাম্যাঞ্চলত, কিয়নো আমি ইয়াৰ পূৰ্বে দেখুৱাইছিলোঁ যে কেনেদৰে সমূহীয়াভাৱে গৰুক গা ধোৱা হৈছিলে আৰু আমি পোনে পোনে বিহুৰ মাজেৰে লৈ গৈছোঁ ৰশ্মিতা। আহিলে ভাতিৰেনে লৈ পাতে ক'লে বাৰীত বহা কিয় আইকন খেলে কৰা এ নেখন খেলে দিলা মনা মেজি গান ওৱাৰে সেন্দুৰি পমিলৈ মনা মেজি গান নৈ গাধু বলৈ যায় কিয় আইখন কেলে কৰায়ে নেখন কেলে কৰাতে ঐ আগতে সে দূৰি পাছতে পমিলে মাজতে নে পালি যায় কিয় আইখন কেলে কৰায়ে নেখন কেলে কৰাতে নেখন নৈ ৰেখা ততে সুখৰ দুখৰ কথাৰে ঐ নৈ ৰেখা ততে সুখৰ ঐ নেপালী মোক পুহিলে মনে কিয় আইখন কেলে কৰায়ে নেখন কেলে কৰাতে নেখন কেলে দিলা শৰীৰত কেলে দিলা শৰীৰত লগৰ সম নিয়াই কিৰিলি পাৰিলৈ লগৰ সম নিয়াই কিৰিলি পাৰি লগৰ সম নিয়াই কিৰিলি পাৰিলৈ নিয়াই কিৰিলি পাৰিলৈ ভিৰাই লৰে মাৰি গৈ কিয় ভাইখন কেলে কৰায়ে নেখন কেলে কৰাতে নেখন কেলে দিলা শৰীৰত কেলে দিলা শৰীৰত অ মাকক গিলে নেপালী গাখীৰ মাকক গিলে নেপালী ৰয় মা কখো গিলে নেপালী গাখীৰ ৰয় মা কখো গিলে নেপালী গাখীৰ ৰয় বাপে কখো গিলে ধনে কিয় আইখন কেলে কৰালে নেখন কেলে কৰাতে নেখন কেলে দিলা শৰীৰত কেলে দিলা শৰীৰত অ সেন্দুৰিত অমিগল সেন্দুৰতে মাত সেন্দুৰি অমিগল সেন্দুৰতে পমিলি পমি গল ফুলত কিয় আইখন কেলে কৰায়ে নেখন কেলে কৰাতে বৰঘৰৰ মোক ধৰতে সেন্দুৰী তাত তৰশাল বৰঘৰৰ মোক ধৰতে সেন্দুৰী তাত তৰশাল বৰঘৰৰ মোক ধৰতে সেন্দুৰী তাত তৰশাল বৰঘৰৰ মোক ধৰতে সেন্দুৰী তাত হয় নেপালী জুৰুৱা ঠাই কিয় আইখন কেলে কৰায়ে নেখন কেলে কৰাতে নেখন কেলে কৰা শৰীৰত কেলে
যোৰহাটৰ পৰিৱেশ আৰু মুকলি বিহু পৰিৱেশ দেখুৱালো খুব সুন্দৰ এক পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে আৰু পৰম্পৰা ধৰি ৰখাৰ এয়া এটা প্ৰয়াস যথা অসমীয়াৰ আৰু কণ কণ শিশুৰ পৰা ডেকা গাভৰু বয়োবৃদ্ধলৈকে সকলো ওলাই আহিছে একেলগে নিজৰ পৰিয়ালৰ সৈতে আমি এই মুহূৰ্তত গৈছোঁ ডিব্ৰুগড়লৈ টমাছৰ সৈতে সংযুক্ত হৈছোঁ টমাছ আপোনাৰ কাষলৈ আহিছোঁ আৰু সমান্তৰালভাৱে আমি দেখুৱাইছোঁ ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ গৰু বিহু পৰিৱেশ এই মুহূৰ্তত ডিব্ৰুগড় কি পৰিৱেশ হ'ব দেখুৱাব হয় বৰ্তমান মই ডিব্ৰুগড় আমোলাপতি টেকেলা গাঁৱত উপস্থিত আছোঁ ইতিমধ্যে ইয়াত যি গৰু গা ধোৱা পৰ্ব ইতিমধ্যে শেষ হৈছে পুৱা ভাগতে শেষ হৈছে আৰু এতিয়া আনন্দ ফূৰ্তি এক পৰিৱেশ দেখা পোৱা গৈছে বৰ্তমান বিভিন্ন ধৰণৰ খেল ধেমালি তেওঁলোকে আয়োজন কৰিছে আৰু গাঁওখনৰ জীয়ৰী বোৱাৰী শিশু পাম্ভকে সকলোৱে একত্ৰিত হৈ এইদৰে এতিয়া আনন্দ ফূৰ্তি ইয়াত তেওঁলোকে আনন্দ ফূৰ্তি কৰা দেখা পোৱা গৈছে মহিলাসকল আছে যুৱতীসকল আছে আমি তেওঁলোকৰ লগতো কথা পাতিবলৈ চেষ্টা কৰিম কেনেকুৱা ধৰণৰ ঘৰত বিহুৰ আয়োজন সেয়া কথা পাতিবলৈ চেষ্টা কৰিম আৰু যিহেতু আনন্দৰ এটা বিশেষ পৰিৱেশ ইয়াত পৰিলক্ষিত হৈছে আৰু তাৰ মাজতে খেল ধেমালি যিহেতু ইয়াত চলি আছে মই সেই খেল ধেমালিও দেখুৱাবলৈ চেষ্টা কৰিম আৰু সকলো গাঁওখনৰ প্ৰত্যেকজনে যিহেতু একত্ৰিত হয় এইদৰে এটা তেওঁলোকে বিহু উদযাপন কৰিছে যুৱতীসকল আছে আমি তেওঁলোকৰ লগত কথা পাতিবলৈ দুই এষাৰ কথা পাতিবলৈ চেষ্টা কৰিম আৰু কেনেধৰণে বিহু আচলতে আয়োজন কৰিছে সেয়া কথা পাতিবলৈ চেষ্টা কৰিম বয়োজ্যেষ্ঠগৰাকী মহিলা আছে ঘৰত কেনেকুৱা আয়োজন বিহুৰ বৰ্তমান ভালে লাগিছে পৰিবাৰৰ সৰু ল'ৰা ছোৱালীৰ সৈতে খেলা খেলি হেৰি হৈ আছে বহুত ভাল লাগিছে হয় যিহেতু সকলো একেলগে আছে এফাকি যদি বিহু হয় খুব ভাল লাগিব যিহেতু বিহু বতৰ আনন্দ ফূৰ্তি এক বতৰ আৰু পোৱা ভাগতে যিহেতু গৰু গা ধুওৱা হৈ গৈছে এষাৰ বিহু নামে আৰম্ভ কৰিলে যুৱতীসকল আছে আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম জেতুকা লগোৱা হ'ল নাই লগোৱা নাই গৈ লগামগৈহে এতিয়া হয় এই বিহুৰ এক বিশেষ পৰিৱেশ ইতিমধ্যে ইয়াত পৰিলক্ষিত হৈছে আপোনালোকে বিহু ইতিমধ্যে বিহুৰ বিশেষ পৰিৱেশ পৰিলক্ষিত হৈছে কেনেকুৱা বিহু ঘৰত আয়োজন পিঠা পনা বনোৱা ঘৰত কালি উৰুকা বুলি চাফ চিকুণ কৰা হ'ল তাতে আকৌ পিঠা পনা বনোৱা কেক বনোৱা কিবা কিবি এইবোৰ আৰু আয়োজন বিহু লগতে সকলো অসমবাসী বিহু উলগ জনাইছোঁ জেতুকা লগোৱা হ'লে জেতুকা নাই লগোৱা এতিয়া গৈ গা পা ধুই জেতুকা লগাম আৰু আজিতো গৰু বিহু ইয়াত কৰিছোঁ আহি হয় যিহেতু বিহুলৈ এতিয়া আজি যিহেতু গৰু বিহু আৰু এতিয়া এক আনন্দ বিশেষ পৰিৱেশ দেখা পোৱা গৈছে পুনৰ আনন্দৰ মাজত যাবলৈ চেষ্টা কৰিম আমাৰ জাতীয় পতাকা তই গাটা পিন্ধা এযোৰ কাপোৰ মুগৰিহামে খেলা ভনী মৰমে বুলুৱা আৰু এখন কাপোৰ লৈ ভনী আহে বৈ দিয়া আমাৰ বায়ে বৈ দিয়া ভনী তই বৈ দিয়া আমাৰ সেইখনে হ'ল ফুলাম গামোচা হয় আনন্দ ফূৰ্তি এক যিহেতু পৰিৱেশ ভাল লাগিব যদি আনন্দ ফূৰ্তি মাজত যাব পাৰে বিহু উপলক্ষে সদৌ অসমবাসীক নিউজ18ৰ জৰিয়তে
শুভেচ্ছা থাকিল। ও কুলি কেতে কি আমারু বিনালে প্রকৃতির বকুল বখন্ত আনিলে লগতে বিভিন্ন ধরনের যেহেতু খেল ধেমালি আছে, খেল ধেমালি মানে দেখাবলে চেষ্টা করছো, বিভিন্ন ধরনের ইয়াতে প্রতিযোগিতা আয়োজন করেছে, সেই বিষয়ে মানে দেখাবলে চেষ্টা করছো। আর প্রতিযোগিতা যু পুরস্কার পুরস্কার দেখাব বিচার, প্রথম পুরস্কার হয়েছে এগিতা নারিকল, তেনেকে ক্রমান্বয়ে দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার তেনেকে ভগাই থাকা আছে। আর এটা বিশেষ বিহুর গরু বিহু আজ ইয়ার এখন বিশেষ পরিবেশ ইয়াত পরিলক্ষিত হয়েছে। তোমাক ধন্যবাদ জানাইছো, ডিব্রুগড় এক সুন্দর পরিবেশ তোমাকে দেখালে, যুগ কণ কণ শিশু মাজতো এনে ধরনের পুনরাবৃত্তি আছো। আর আজ গরু বিহু আর পুয়ায় আজি নিজের নিজের গরু সমূহ গোহালিরপা উলিয়াই নি নদ নদী বিল পুখুরী আদিতে গা ধুয়ায় পালন করা হয়েছে গরু বিহু। আর পরম্পরাগত এই যুগ নীতি নিয়ম সেই সময় রক্ষা করেছে চহা অসমিয়ায়। আর কৃষিজীবী রাইজর মাজত বিশেষ আজি এনে ধরনের কিছু উৎসবমুখর পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়। এয়া দীঘলতী মাখিয়তীয়ে এনেদরে গরুর উপর বিচি দিয়া হয় আর অপায় অমঙ্গল যাতে নাশ হয় তার কামনা করা হয়। আর গরুর সুস্বাস্থ্য কামনা করা হয়। গৃহস্থ এনেদরে পুয়ার ভাগতে চাকি বন্দি জ্বলাই এনেদরে নেদেখা জনের ওসর স্বর্ণাপন্ন হয়। আর পুয়ার ভাগর এই দৃশ্য আমি দেখাই আছো। আর বিভিন্ন প্রান্ত সরু সরু কণ কণ শিশুসলের মাজত খেল ধেমালির আয়োজন করা হয়েছে। কণী যুঁজও আয়োজন করা হয় গরু বিহুর দিনাখনেই। আর এনেদরে নদ নদী সমূহ লাউ খা বেঙেনা খা বছরে বছরে বাঁহি যা মা সরু বাপে সরু তই হবি বৰ গৰু এনেধৰণে গাই গৰুৰ গাত এইসমূহ দীঘলতী মাখিয়তী চাত দিয়া হয়। সমান্তৰভাৱে এইসমূহ যি চাহ তৈয়াৰ কৰা হয় সেই চাটৰে তেনেদৰে যিসমূহ লাউ বেঙেনা তাত গুজি দিয়া হয় সেইসমূহ গা গৰুৰ গালো ছটিয়াই দিয়া হয়। এনেধৰণে বিভিন্ন পৰম্পৰা থাকে আজি গৰু বিহুৰ দিনাখনেই। আৰু উজনি নামনি সকলোতে আজি ৰঙালীৰে উৎসাহ আমি দেখুৱাইছোঁ। আৰু সকলো জীয়ৰী বোৱাৰী ঘৰৰ সৰু কণ কণ শিশুসকল বৃদ্ধ বনিতা সকলো আজি ওলাই আহিছে এনেদৰে নৈ বিলৰ পাৰসমূহলৈ। আৰু কিছু সংখ্যকে আকৌ নিজৰ নিজৰ কণ কণ শিশুসকলক লৈ আহিছে যাতে এই পৰম্পৰাসমূহ তেওঁলোকে ডাঙৰ হৈ যাতে ধৰি ৰাখিব পাৰে। আৰু গৰু বিহুৰ দিনাখনে অকল কেৱল গৰুৰেই নহয় বিধায়ক মৃণাল শইকীয়াই ধুৱালে উটকো। স্থানীয় ঐতিহাসিক যোগীবাৰী বিলৰ পাৰত মাহ হালধিৰে নোৱাই ধুৱাই খুমটাৰ বিধায়ক শইকীয়াসহ গোলাঘাটবাসীয়ে পালন কৰিলে গৰু বিহু। কেৱল গৰুকে নহয়, এয়া আমি দেখুৱাইছোঁ মৃণাল শইকীয়া তেওঁ যোগীবাৰী এই বিললৈ গৈ তেওঁ এনেদৰে এই পৰম্পৰা ধৰি ৰখাৰ এক প্ৰয়াস কৰা দেখিবলৈ পোৱা গ'ল। মৃণাল শইকীয়া ধুৱালে উটকো। স্থানীয় ঐতিহাসিক যোগীবাৰী বিলৰ পাৰত মাহ হালধিৰে নোৱাই ধুৱাই খুমটাৰ বিধায়ক মৃণাল শইকীয়াই গোলাঘাটবাসীৰ লগতে এনেদৰে পালন কৰিলে গৰু বিহু। আর পুয়ার ভাগর পর আমি বিভিন্ন প্রান্তর পরিবেশ দেখ আমি পুনের দেখাইছো ইয়া গোলাঘাটর পরিবেশ, যত এনেদরে মাহ হালধিয়ে নোয়া ধোয়া হয়েছে গরুক। আর এই দৃশ্য আমি দেখাইছো গোলাঘাটবাসীর লগত আজি পালন করলে এনেদরে গরু বিহু খুমটার বিধায়ক মৃণাল শইকীয়ায়। আর গরু বিহু দিনা মানে সকল রাইজক শুভেচ্ছা জ্ঞাপন করছো আর সকলের আহ্বান জানাম রাইজে যাতে প্রত্যেক ঘর মানুষে দুই চারিটাকে গরু পোহে, কারণ গরু পোহা আমার বহুত উপকার হয়। এঘর মানুষ যদি দুই চারিটা গরু পোহে তেতিয়া শাক পাচলি খেতি করবলে আমি বাজারের পর ইউরিয়া আনিব নালাগে, গরু গোবর দিয়ে হবে যেটু অতি পুষ্টিকর, গরু আমি গাখির পাও। সেখানে দেখা যায় যে বহুত রাইজে আজিকালি গরু পুহবলে এড়িয়ে দিছে, সেখানে সকলকে আহ্বান জানাম যাতে রাইজ সকলে গরু পোহক আর আমার সমাজ জীবনক আগুয়াই লো যাব। গাঁর রাইজে একলগে আমি গরু ধোঁ গরু বিহু দিনা, এই বহুদিনের একটা পরম্পরা। তো মই বিধায়ক হওয়ার পর যেবা ক্যামেরাবিল আহিবলে লৈছে আগর পর আমার এই একটা পরম্পরা। উটটোর লগতে গরু সরুবিল চলি থাকে একলগে, সেখানে সি বেয়া পাব যে গরুখিনি লৈ গেল আজি গা ধুলে মুখ নিলে তাকো আমি ধুয়াই দিছি উটটো খারাপ সেইটো মোরে। হ্যাঁ আমি আগর পর একটা পরম্পরা আছে যে লাউ খা বেঙেনা খা দিনক দিনে বাঁহি যা বাপের সরু মার সরু তই হবি ডাঙর গরু। মানে আমি একটা প্রার্থনা করো যাতে একদম দিনে দিনে লহপকে বাঁহি যায়, গাখির বেশি দিয়ে গোবর বেশি দিয়ে, সেইকারণে আমি এই আশা করো। গোলাঘাটৰ পৰিৱেশ শিখলৈ এই মুহূৰ্তত বাইহাটালৈ আমি আপোনালোকক লৈ যাম। শ্ৰীমন্ত দাস আছে বাইহাটৰ পৰিৱেশ আজি দেখুৱাব গৰু বিহুৰ দিনাখন কেনেদৰে বাইহাটাবাসীয়ে পালন কৰিলে আজি এই বিহু। দীঘলতী দীঘল পাত গৰু গোবাওঁ জাত জাত মা সৰু বাপে সৰু তই হবি বৰ গৰু হয় আজি গৰু বিহু। হেঁপাহৰ ৰঙালী বিহুৰ আজি প্ৰথম দিন,
আর এয়া হল গরু বিহু। আর মই বর্তমান উপস্থিত আছো পুঠিমারি নদীত, কামরূপ জেলার এই পুঠিমারি নদীর আজরাঘাটত এতিয়া ভরি পড়িছে গরু ধোয়ার উৎসবত। অঞ্চলটোর বিভিন্ন ঠাইরপরা মানুষবোরে গরু নিজের নিজের গরুবোর আনি পুঠিমারি নদীর আজরাঘাটত গা ধুয়াইছে। তেওঁলোকের ইচ্ছা, তেওঁলোকের মরমর গরু কেটাক যাতে গোটাই বছরটো ভালেরে যায় বা বংশ বৃদ্ধি করে তেনেকুয়া উদ্দেশ্যরে তেওঁলোকে আজি এই গরু বিহুর পালন করেছে। আর মই বর্তমান ক্যামেরা পার্সনক দেখাব বিচার গরু বিহুর দিনাখন অঞ্চলটোর রাইজে কিদরে পুঠিমারি নদীর আজরাঘাটত গরুক গা ধুয়াইছে, লাউ বেঙেনা খুয়াই এড়ি দিছে। মই এইবার এই মুহূর্তে মই এজন মানুষ অঞ্চলের ব্যক্তি এজনের ওসর গই আছো যিয়ে এই আজির এই গরু বিহুর উদ্দেশ্যর ব্যাখ্যা করব। তার আগে গরু বিহুর কি কব আপনি? গরু বিহুর গরু বিহুটা এটা আমার পরম্পরা হিসেবে আপনার ঐতিহ্যের রয়ে আই আছে। ইয়াতে আমি এই নদীর ঘাটত আমার লাউকুড়ি আর আজরা দুই গাঁও আমি লগলাগি গরু গা ধোয়া যায়। আজি ধর মোর আজি 58 ইয়ার হয়েছে, কিন্তু মই নজন্মার আগরপরা এই আমার পিতা পুত্র পিতাহাতা হাতের দিনেরপরা নাকি আমার লাউকুড়ি আর আজরা দুই গাঁও লগলাগি একটা ঘাটতে গা ধোয়ায়। কিন্তু এটা মানে নদীর পরিবেশটি বেয়া আছে, গড়া ধনিয়ার কারণে গরু উঠা নামার কারণে অসুবিধা আছে। সেইকাৰণে আমার লাউকুড়ি মানুষখিনি গরু কম পরিমাণে আনে, কিন্তু আজরারখিনি অল্প গরু আনার সুবিধা হয়, সেইকাৰণে তেখেতসকলে গরুখিনি আনে। আর কিন্তু গা ধোয়াটো কিন্তু একেলগে মিলিজুলি আমার ইয়াত আজি আর গা ধোয়ার ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নাই, লড়া ছোৱালী তিরোতা মানে সকলে সমন্বয়ে। ধন্যবাদ জানাইছো আর বাইহাটার এই পরিবেশ দেখলে খুয়ালে। আর রাজ্যজুড়ে এনেদরে রঙালীর ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখি পাওয়া গেছে। কি উজনি কি নামনি সকলতে পারাপারহীন উৎসাহ আর রঙালীর আনন্দত উঠি ভাহি গেছে সমগ্র অসমবাসী রাইজ। সময় হয়েছে বাতৰি পেটে বিদায় লওয়ার, নমস্কার।